আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তাই বললাম একটু বাইরে বেরিয়ে আসি ভালো লাগবে খোলা আকাশের নিচে হেঁটে আসি খোলামেলা পরিবেশ মুক্ত হাওয়া বাতাস এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর এই রাস্তার দুই পাশে কোনো বাড়িঘর নেই একদম নীরব নিস্তব্ধ মানুষজনের কোনো শব্দ নেই আছে শুধু চারোদিকে পাখির শব্দ আর পোকামাকড়ের শব্দ আর চারোদিকে আছে শুধু ক্ষেতের ফসল রাস্তার দুই ধারে গাছপালা বাঁশঝাড় আরও অনেক রকম গাছগাছালি আছে আর আছে পাখির ডাক আরও আছে আকাশ মাটি বাতাস আর তার সাথে এখন আমরাও আছি যাই হোক এই রাস্তার ধার দিয়ে নাকি অনেক কাঁঠাল গাছ আছে আর রাস্তায় যেতে যেতে যতগুলো কাঁঠাল গাছ আছে সবগুলো কাঁঠাল গাছই আপনাদের দেখানোর চেষ্টা করব আরে যে দেখেন একদম সোজা রাস্তা মনে হচ্ছে রাস্তার শেষ হবে না পথ নিয়ে একটা গান আছে কি যেন গানটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো গান তো গাইলাম এখন কমেন্টে আবার কে কি বলে গতকালের ভিডিওতে একজনে কমেন্টে বলেছে মুফিজ আজকে বলতে পারে মদন আবার এটাও বলতে পারে এত শখ কে যাই হোক যার যেরকম ইচ্ছা সেরকমই তো বলবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটা কাঁঠাল গাছ পেয়ে গেছি দেখেন কাঁঠাল আর এই যে একটা গাছ ছোট গাছ তারপরেও অনেক কাঁঠাল ধরেছে এখানে তিনটা কাঁঠাল গাছ আছে তিনটা কাঁঠাল গাছেই কাঁঠাল ধরেছে আরও এই যে এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল গাছ গাছগুলো খুব বেশি বড় না তারপরও দেখেন অনেক কাঁঠাল ধরেছে আজকে অনেক কাঁঠাল গাছ দেখলাম কাঁঠালও দেখলাম দেখতে ভালোই লাগলো আর যে কোনো গাছেই ফল অথবা ফুল যদি ধরে দেখতে আসলেই অনেক সুন্দর লাগে আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ